চাই তারা যাতে কাজকর্ম করে উঠতে পারেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম এটা যখন এডিসি প্রশাসন আমরা যখন ছিলাম তখনও দেখেছি এই 2015 সালে, বিশেষ করে আমি চিফ এক্সিকিউটিভ মেম্বার দায়িত্ব নেওয়ার পর এই যে বিজেপি আইপিএফটির জোট সরকার আড়াই বছর বামফ্রন্ট আমলে আড়াই বছর আর জোটের আমলে আড়াই বছর সেখানে কাজ করার আমার সুযোগ হয়েছে। লক্ষ্য করলাম বামফ্রন্ট সরকার থাকাকালীন যেরকমভাবে আর্থিক দিক থেকে, প্রশাসনিক দিক থেকে অফিসার টফিসার দিয়ে যেরকমভাবে সাহায্য সুবিচিত করা হতো, বিজেপি আইপিএফটি আসার পর কোনো ধরনের সেরকম সাহায্য পাওয়া যেত না। অফিসার যখন খুশি তখন তুলে নেওয়া হতো, যেগুলি অর্থ প্রাপ্য পাওয়ার কথা, বিশেষ করে রেগার থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরের বিভিন্ন যে স্কিমগুলো এডিসির মাধ্যমে আমরা এগুলি করতাম, যেখানটায় প্রায় 1000 কোটি কাছাকাছি পর্যন্ত, 900-950 কোটি টাকা পর্যন্ত ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতাম। কিন্তু 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর তার সিকিভাগ টাকা সেখানে বরাদ্দ করা হয়নি। অফিসারদের যখন খুশি তখন তুলে নেওয়া হতো, পুরোপুরি একটা অসহযোগিতা মানে অবস্থার মধ্যে থেকে আমাদের কাজকর্ম করতে হয়েছে। যাই হোক, এর মধ্যেও আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে অনেক কাজ করবার চেষ্টা করেছি। এডিসি প্রশাসন বামফ্রন্টেই প্রথম ভিলেজ কমিটি আইন করে ভিলেজ কমিটি নির্বাচন করলো, টাউন কমিটি গড়ে তোলবার জন্য টাউন কমিটি আইন সেখানে বিল পাস করা হলো, জনজাতি উপজাতি অংশের মানুষের তার যে কাস্টম এগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য কাস্টমারি ল এগুলি আইন করে এগুলিকে রক্ষা করবার চেষ্টা আমরাই উদ্যোগ নিয়েছি। এবং এখানে অগ্রতার কাছ থেকে শুনেছেন উন্নয়নের দিক থেকে এডিসি রাজ্য সরকার ভূত মিলে পরিকাঠামোগত উন্নয়ন 1978 সালের আগে এখনকার যে এডিসি, তখন 1978 সালের আগে এডিসি ছিল না, ঠিক আছে, কিন্তু উপজাত অংশে যেখানটায় মানুষজন বসবাস করতেন কটা ব্লক ছিল, কয়টা পিডাব্লিউডি অফিস ছিল, কয়টা আপনার ডিডাব্লিউএসএ অফিস ছিল, কয়টা পাওয়ার ডিপার্টমেন্ট অফিস ছিল, উন্নয়নের যে এজেন্সি পরিকাঠামোগত যে উন্নয়নের জন্য করবার জন্য যে এজেন্সিগুলো ছিল এগুলো একটাও ছিল না। সবটাই বলা যেতে পারে বামফ্রন্টের এই 25 বছর বলেন 35 বছর বলেন এই শাসনে হয়েছে। এখন এটাকে কেউ কেউ অস্বীকার করবার চেষ্টা করছে। এই যে গ্রোথ সেন্টার শুধু ব্লক না, আমরা টাউন কমিটি এই যে সংবিধানে 74তম সংবিধানে এডিসিকে যেহেতু বাইরে রাখা হয়েছে, নগর পঞ্চায়েত করা যায় নাই, নগর টাউন কমিটি করা যায় নাই, কিন্তু তার জন্য কি চুপচাপ বসে থাকা যায়? তার জন্য কীভাবে গ্রামে গঞ্জে শহর বড় শহর না হলেও শহরের যে আপনার মোটামুটিভাবে শহরের যে গুলি যে কাঠামো এগুলি কীভাবে গড়ে তোলা যায় তার জন্য গ্রোথ সেন্টার, যা গ্রোথ সেন্টার হয়েছে তার 75 ভাগ গ্রোথ সেন্টার হয়েছে এডিসি এলাকায়। মানে এডিসি এলাকার পরিকাঠামোগত বলেন, আর্থিক উন্নয়নের কথা বলেন, সব দিক থেকেই এডিসি রাজ্য সরকার মিলে বামফ্রন্ট সরকার বামফ্রন্ট প্রশাসন যৌথভাবে মিলে অনেক কাজেই আমরা করতে সক্ষম হয়েছে করেছি। এখন নতুন প্রশাসন এসছে, আমরা যখন টাকা পাই না চেঁচামেচি করলাম বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে, এখন যারা তখনকার তখনও যারা টিপ্রাসার কথা বলতেন এখনও বলছে, তখন কিন্তু আমাদের টাকা পয়সা কেন দেওয়া হয় নাই এ কথা কিন্তু কেউ প্রশ্ন তোলবার লোক ছিল না, কেউ তোলেন না। আমরাই যখন লড়াই করেছি সেখানে যা যতটুকু পেতে পারি পাওয়ার জন্য লড়াই করেছি, কথা বলেছি, এখনও যা শুনলাম গত কিছুদিন আগে শুনেছি, এখন
এডিসিতেও নাকি পর্যাপ্ত টাকা পয়সা নেই, কিছু করা যাচ্ছে না। আমরা বলছি পর্যাপ্ত টাকা, প্রয়োজনীয় টাকা দিতে হবে এডিসিকে। এডিসিকে টাকা পাওয়ার জন্য, টাকা বরাদ্দের জন্য আপনার এই যে 125তম সংবিধান সংশোধনী যে বিল, এটা আটকে আছে, এগুলি পাস করতে হবে। এখন ভিলেজ কমিটার কে দখল নিবে এগুলি নিয়ে ত্রিপুরা মথার বিজেপি আইপিএফটির মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ হবে না। সাংবিধানিকভাবে যদি আমরা ক্ষমতা পেতে পারি তাহলে কে কাকে বাধা দেবে? যদিও আমাদের আমলে বাধা দিয়েছে, আমাদের নির্বাচিত ভিলেজ কমিটিগুলোকে কাজ করতে দেয়নি, আমাদের এই যে জোনালগুলোকে কাজ করতে দেয়নি, সাবজোনালগুলোকে কাজ করতে দেয়নি বিজেপি আইপিএফটি তখনকার, মানে এটা দল বা প্রশাসক সবটাই মিলেই তখন বিরাট প্রতিবন্ধকতা তৈরি করবার চেষ্টা করেছিল গণতন্ত্রকে, সেখানে টুটে টিপে মারার চেষ্টা হয়েছিল। যাই হোক, আমরা চাই এডিসি কাজ করুক, কিন্তু এখন টাকা পয়সার অভাবের কথা বলছেন, আমরা চাইব যে এডিসিতে টাকা পয়সা দেওয়ার বন্দোবস্ত করা হোক, সাংবিধানিকভাবে যাতে টাকা পয়সা পেতে পারে সে ব্যবস্থা করা হোক। কাজে এটা হচ্ছে যারা মানুষকে বিভ্রান্তি করবার চেষ্টা করছে তারা সবটাই দেখছে। আর এখন মানে যেটা বললেন কা, এখন কেউ কেউ বলছেন, কিছুদিন আগে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী বলছেন বামপন্থীদের জন্য কা এটাকে কার্যকরী করা যাচ্ছে না। কাজে কার বিরুদ্ধে কারা কারা লড়াই করছে? আমরা গণমুক্তি পরিষদের তরফ থেকে, গণমুক্তি পরিষদ মানে কি বামপন্থী, সুপ্রিম কোর্টে আমরা কেস করলাম, এগুলো তো মানে এটা লুকাবার কিছু নেই। কাজে সবটাই মিলিয়েই রাজ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল, এখন তো আসলে গণতান্ত্রিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ সবটাই মিলালে পরে এখন একটা দমবন্ধকর অবস্থা চলছে। এখন কাজ নাই, খাদ্য নাই, মানুষ সেখানে না খেয়ে মারা যাচ্ছে। কই যারা ত্রিপ্রাসা ত্রিপ্রাসা বলে চেঁচামেচি করছে, ত্রিপ্রাসার জন্য কথা বলছে, একটা দিনও তো কোথাও তো শুনতে পেলাম না যে কেন কাজ নেই, না খেয়ে অভুক্ত থেকে মৃত্যুবরণ করতে হয়ে হচ্ছে, এগুলি নিয়ে কিন্তু কাউকে কথা বলতে শুনছি না। আমরাই যত বাধার মধ্যে থেকেও, যত ধরনের মানে সমস্যার মধ্যে থেকেও আমরাই লড়াই করবার চেষ্টা করছি, গরিব মানুষকে বাঁচাবার চেষ্টা করছি, জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার কথা বলছি। কাজেই এখানে কোনো ধরনের বিভ্রান্তি, কোনো ধরনের বিভ্রান্তির শিকার হওয়ার কথা নয়, আমরাই মানুষকে ঐক্যবদ্ধ করে, কেউ বলছেন গ্রেটার ত্রিপুরা, কেউ বলছেন ত্রিপুরা ল্যান্ড, আমরা চাই গোটা ত্রিপুরা রাজ্যেই সুন্দর ত্রিপুরা ল্যান্ড হোক, গোটা রাজ্যেই জাতি উপজাতি সুন্দর ত্রিপুরা হোক, এই লড়াই।